এটা একবারে ফার্মেন্টেশন করা, এটার ভিতরে ফিডের কিছু গুণাগুণ আছে। জিনিসগুলো আমি আগে এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু ভিজা ভিজা আছে, ঠিক আছে। কিছু এখন এই যে এখানে প্রচুর আছে আপনারা জানেন যে আমরা ব্ল্যাক সোলজারের পাশাপাশি আমাদের ব্রয়লার মুরগি আছে, আমরা সেই সেক্টরটা নিয়েও কাজ করি। তো গত হ্যাসিং থেকে আমরা অনেকগুলো পোকা বের করে তাদেরকে প্রথম অবস্থায় খাবার দিয়েছি, সেটা আপনারা জানেন। এই যে এখানে বলগুলো সাজানো আছে, তা আমাদের নতুন হ্যাচিং থেকে আরও কিছু লার্ভা বের হয়েছে, যেগুলো এখনও খুবই ছোট, অসংখ্য আমাদের হ্যাচিং থেকে বের হয়েছে, আপনারা সেটা জানেন, আজকে আমি দেখাচ্ছি। তো আজকে এদেরকে নতুন করে কি খাবার দিব সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন। আজকে আমরা প্রথম অবস্থায় এদেরকে ডিরেক্ট কীভাবে মুরগির লিটার দিয়ে ব্ল্যাক সোলজার চাষ করা যায় সেই পদ্ধতিটা দেখাবো, সেই মেথডটা দেখাবো। কারণ আমাদের যেহেতু এখানে সামনে ব্রয়লার আছে, ওরা যে পায়খানাটা করে এটা আমরা সরাসরি এখন কালেকশন করব। তো এই কালেকশনে আমাকে সহযোগিতা করবে মাসুদ ভাই, যেহেতু মাসুদ ভাই আমার চেয়ে অভিজ্ঞ। তো সেটা ইনশাল্লাহ একটু পরেই আমরা দেখাবো যে কিভাবে আমরা মুরগির লিটার বা বিষ্ঠাগুলো কালেকশন করে আমরা আমাদের এই ব্ল্যাক সোলজারগুলোকে আমরা খাওয়াচ্ছি বা নতুনভাবে কি করে আমরা দিচ্ছি। এই জন্য আমরা কথা বাড়াবো না, আমরা টোটালি এখন পুরো ভিডিওতে চলে যাবো, আমাদের সাথেই থাকুন। আপনার যদি ব্রয়লার মুরগি কিংবা কক মুরগি দাঁড়ে আসে, মনে করেন আপনারা যদি এভাবে করতে চান, যেখানে বেশি বিস্তার সেখানে দেখাচ্ছি, পুরো খামার থেকে যারা 2000 মুরগি করবে, যারা 2000 মুরগি করবে চাইলে দৈনিক আপনারা এরকম 100 কেজি বাইর করতে পারবেন। মানে লাস্টে প্রথমে না, যখন খাদ্য বেশি খাবে। যে এখানে কিন্তু আমরা যারা খামারি আমরা দেখলে বলতে পারি, এই খাদ্যগুলো সব আপনার ডাইজেস্ট করতে পারে নাই তারা। এই যে দেখুন, আমি একটু আগে ওখানে প্রায় 3 কেজির মতো নিয়েছি, এবার কিছুক্ষণ আগে আমি এখান থেকে নিয়েছি, এখন আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে জাহিদ ভাই, যে দেখুন, এই যে বিষ্ঠাগুলো, এই যে এগুলো, এটা একবারে কোনো একটা টাকাও খরচ হবে না, একটা টাকাও খরচ হবে না। শুধু আপনি করবেন কি, এটার কি জানি বলে, আপনি যখন হ্যাচিং করবেন তখন আপনি কিছু বুটার গুঁড়া মুরগির ফিট দিয়ে আপনি হ্যাচিংটা করে বের করতে হবে। শুরুতে এখানে দিলেও হবে, মানে এই মুরগির বিষ্ঠার ভিতরে দিলেও হবে, কিন্তু হবে কি আপনার স্লো প্রোডাকশন হবে, ঠিক আছে। কেননা তখন তো পোকাগুলো ছোট, ঠিক আছে। ছোট বাচ্চাকে আমরা যেরকম কেয়ার করি বেশি, মুরগির বাচ্চার কথা বলতেছি আর কি। তাহলে আমরা এভাবে যদি, যারা ব্রয়লার মুরগি করে আমাকে অনেকেই ফোন করে, ভাই আমার 2000 4000 একজনে ফোন করছে, গত কয়েকদিন আগে ওনার 7000 আছে। তো উনি যদি 7000 ব্রয়লার মুরগির বিষ্ঠা এভাবে দৌনি, ওনার তো কর্মচারী থাকবে, তাকে বলে দিবে যে তোমাকে এক্সট্রা কিছু চা মাস্তার পয়সা দেওয়া হয়, এমনি বসে থাকো না, ঠিক আছে। তো উনি যদি বসে না থাকি, এরকম ছা যখন ব্রয়লার মুরগিগুলা আপনার বড় হবে, যখন ব্রয়লার মুরগি যখন বড় হবে, তখন আপনার মনে হবে যে কোনো বাচ্চা পোলা পান আপনারা বাথরুম করছে। এত এটাও দেখাবো আপনাদেরকে, আমি এখন যে কথাটা বলছি এটার ভিডিও দিব আরও 4-5 দিন পরে, তখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই হচ্ছে, আপনার এভাবে নিতে হবে, আপনাদেরকে দেখাই, মানে এভাবে চাইলে আপনি জানেন, যিনি মালিক যিনি করবেন, আপনি নিজেও করতে পারবেন এগুলো। আপনি অবসর টাইম নেয় আধ 1 ঘন্টা টাইম এখানে দিলেন, 1 ঘন্টা টাইম এখানে দিলে আপনি দেখা গেছে এই জিনিসগুলো প্রায় 100% খাবে, বিশ্বাস করেন। এটা কেন খাবে আমি আপনাদেরকে বলি, এখানে আপনার খাদ্যের কিছু গুণাগুণ থেকে যায়, বুঝছেন। এরপর আমরা যদি এদিকে যাই, এদিকে হিউজ পরিমাণ, মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য, উৎসাহিত করার জন্য এগুলো দেখাচ্ছি। উৎসাহিত মানে এভাবে যদি আপনি চাইলে, এভাবে যদি হয়, যদি দৈনিক 50 কেজি ব্ল্যাক সোলজার উৎপাদন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ মাসে 1 লক্ষ টাকা কামাই করা পসিবল। কেন, এখানে একবার খরচ নাই, মানে এখন যেটা দেখাচ্ছি এটার প্রকার গ্রোথও ভালো থাকবে, প্রোটিন ভিটামিন এগুলো সব ঠিক থাকবে, ফ্যাট সব ঠিক থাকবে, গুণগত মান প্রকার। আর ওই যে আমরা ফার্মেন্টেশন দেখাচ্ছি, ওটাও হবে, কিন্তু ওটা পরিশ্রম অনেক বেশি, অনেক বেশি। মানে আপনার ইয়ে যোগান দেওয়া, আপনার ইস্ট, এরপরে ফার্মেন্টেশন, এরপরে ও এখান থেকে আমরা ফার্মেন্টেশন করি, রেখে দিতে পারবেন এগুলো তো সরাসরি, ঠিক আছে।
এটা সরাসরি এটা ফার্মেন্টেশন করে দিতে পারবেন। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, অনেকে এই জিনিসটা জানে না, ব্ল্যাক সোলজার মানে কন্টিনিউ করতে হবে, ব্যাপারটা তেমন না। মনে করেন আপনার যদি 15 দিন খামার খালি থাকে, ইচ্ছা করলে এটা প্রোডাকশন বাড়ানো যায় কমানো যায়, মানে যখন আপনার ডিমগুলো আসবে ঠিক আছে, তখন মানে এই মুরগি যখন চলে যাবে, আপনি কখন মুরগিগুলো চলে যাবে এটা তো একটা আইডিয়া আপনার হয়ে যাবে করতে করতে, তখন আপনি কি করবেন, আপনি প্রোডাকশন কমাই ফেলাবেন, পিপা দেওয়া কমাই ফেলাবেন, যখন আবার মুরগি উঠাইবেন, উঠানোর আবার 15 দিন আগে 12 দিন আগে আবার শুরু করে দিবেন, হয়ে যাবে। তো দর্শক বন্ধুগণ, আমাদের এখন হচ্ছে মুরগির বিষটা প্রায় নেওয়া শেষ, তো আমরা এখন হচ্ছে সরাসরি ব্ল্যাক সোলজারকে খাওয়াবো, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2 কেজির উপরে হবে, এটা তো আপনারা সরাসরি লাইভের মতো দেখছেন যে মাসুদ ভাই নিয়ে নিচ্ছে। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদেরকে দেখাবো মানে কিভাবে দিচ্ছি আর কি। আর এটা একটা প্লাস পয়েন্ট কি, যখন তাজা তাজা যে আপনি মুরগি বিষ্ঠাটা দিবেন, এটা রসালো থাকে, যদি শুকায় যায় তাহলে এটার কিছু গ্রোথ নষ্ট হয়ে যায়, মান সম্পূর্ণ যে জিনিসটা শুকায় গেলে পানিটা, যখন পানিটার ভিতরে কিন্তু অনেক কিছু থাকে মুরগির বিষ্ঠা, যেটা আগে কিন্তু অনেক আগে মানুষে আপনার পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছকে এই বিষ্ঠাগুলো খাওয়াইতো। তবে একটা কথা বলি, এই যে মুরগিগুলো আমি ব্রুডিং করছি, এখানে অনেক পেপার হয়েছে, যখন ব্রুডিং করছিলাম ওই যে ওর একগুলাতে, তখন এখানে প্রায় আমি এখানে 5 দিন রাখছি, 5 দিনে আমার 250 কেজি গেছে পেপার, ওখানে খাদ্য গেছে প্রায় 5 বস্তা, প্রায় আপনার 200 কেজি। আমার পাশে বিশাল একটা পুকুর আছে, ঠিক না জাহিদ ভাই, আপনারা অনেকে দেখছেন এখানে যারা আইছেন, এই পুকুরটাতে ওই যিনি এই এটা মানে কাজ করে পুকুরে, উনি প্রায় 200-250 কেজি, হ্যাঁ এটা ওজন, মানে মুরগির বিষটা খাদ্য পেপার সহ পুকুরে দিয়ে দিছি। যাদের পুকুর আছে তারা ওগুলা, যাদের মুরগি খামার আছে অনেকে খাদ্য কিনে লাগে না। এখন দেখেন এই যে জিনিসগুলো আমি আগে এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু ভিজা ভিজা আছে, ঠিক আছে। তো এটা প্লাস পয়েন্ট হবে কি, সামান্য একটু পানি দিয়ে দিব আমি, পানি দিলে হবে কি মুরগির আপনার ব্ল্যাক সোলজার যেগুলা ওরা এটা ফিনিশ করতে দ্রুত সক্ষম হবে। এই যে মানে এরকম একটা মিক্স করে নিলাম আর কি, এটি এগুলা বেশিরভাগে ফিডের মান সম্পূর্ণ থাকবে। অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি একবার দেখাইলেন মুরগির ফিড দিয়ে বিষ্ঠা দিয়ে করার জন্য, ভাই আমরা আসলে এটা ধরে রাখছি, করতেছি, দেখাইতেছি, ঠিক আছে, এগুলো এমন না যে আমরা ছাইড়া দিছি, কি কিছু কথা বুঝছেন নি। অনেকে মনে করে ভাই কি করতেছে কি করতেছে, আমরা চাচ্ছি এই যে পারমেন্টেশন বাদ দিয়া সবচেয়ে একজন খামারি কীভাবে করতেছে। এখানে এখন আবার অসাধু কিছু ঢুকতেছে, অসাধু তারা বলতেছে ভাই আমি এটা উৎপাদন করব, করে আমি কোথায় বিক্রি করব, তার মানে কি তার খামার নাই, সে আছে অন্য চিন্তায় বিক্রি করবে কোথায়। এটা হচ্ছে খামারিদের জন্য, তারা কীভাবে উৎপাদন করবে, তারা কীভাবে মুরগিকে খাওয়াবে। তো এই যে দেখুন আমি এখান থেকে কিছু, এখন এই যে যেখানে প্রচুর আছে অসংখ্য, এর আগে আপনাদেরকে দেখেছি, এই যেখানে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন, ঠিক আছে না, এই যে এখান থেকে আরও নিলাম, এই যে এখানে আরও দিয়ে দিলাম। তো এভাবে আপনারা করতে পারেন, এটা জাস্ট আমরা তো কাজ করতেছি, সবগুলো তো আপনাদেরকে দেখানো সম্ভব না, এটা এখন অনায়াসে জিনিসটা বেশি খাবে, এটা এগুলা এটা পছন্দ করে বেশি, বুঝতে পারছেন। এরপর আমি আরও বানাবো, আরও দিব, যে এখানে 3-4 কেজির মতো আছে এখানে, এগুলা আমার ভিডিওতে আমি এগুলো দেখাইছি আমি কীভাবে কালেকশন করতেছি। তো প্রিয় বন্ধুগণ আমাদের পাশেই থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।